এবার হাইকোর্টে ভয়ঙ্কর গণ্ডগোলে জড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। কাজে কর্মে বাধা দিচ্ছে পুলিশ, এই অভিযোগ তুলে শুক্রবার কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে বি গেট দিয়ে ঢোকার মুখে তাকে শুনতে হলো বন্দুক নিয়ে ভেতরে যাওয়া যাবে না। উচ্চ আদালতের নিরাপত্তারক্ষীর মুখে একথা শুনে বেজায় চটে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তার পাল্টা মন্তব্য, রাজ্যের কোনো মন্ত্রী এলে এটা বলতে পারতেন আপনারা? এরপর অবশ্য সেখানে দাঁড়াননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুবাবু, সে ওই পুলিশ কর্মীকে তাবেদারি কম করার পরামর্শ দিয়ে সোজা ভেতরে ঢুকে যান তিনি। সাধারণত অনুমতি ছাড়া আদালতের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা যায় না। দস্তুর হলো পুলিশ বা সেনা আধিকারিকদের সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকলে তারা তা বাইরে নির্দিষ্ট একটি জায়গায় রেখে কোর্টের ভিতরে প্রবেশ করতে পারেন। শুক্রবার হাইকোর্টে মামলা দায়ের করতে যান বিরোধী দলনেতা, নিরাপত্তা রক্ষীদের বাইরে রেখে বি গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে যান তিনি, সঙ্গে ছিলেন তার আইনজীবীরা। এমন সময় গেটের সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মী শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, বন্দুক বাইরে রেখে যাবেন, ভিতরে নিয়ে যাওয়া যাবে না। পুলিশ কর্মীর মুখে একথা শুনে দাঁড়িয়ে পড়েন শুভেন্দুবাবু। পুলিশ কর্মীকে জিজ্ঞাসা করেন, রাজ্যের কোনো মন্ত্রী এলে তিনি একথা বলতে পারবেন তো? বিরোধী দলনেতার এই প্রশ্নে মুচকি হাসেন পুলিশ কর্মী। শুভেন্দু বলতে থাকেন, 46% ডিএ পান, তাবেদারি বন্ধ করুন, দৈনন্দিন নানা কাজকর্মে বাধা দিচ্ছে পুলিশ। এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। শুক্রবার মামলা দায়ের করতে এসে শুভেন্দুবাবু জানান, নেতায় সহ কয়েকটি জায়গায় ঘটা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ ছিল, তারপরেও পুলিশ বাধা দেয়।